রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে, দস্যুর ভয় তার চেয়েও ভয় কখন সূর্য ওঠে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি অম্বালি, আমি অভিষেক, আর আমরা এসে গেছি আমাদের নেক্সট ভিডিও নিয়ে। আজকে আমরা একটা মুভি ট্রেলার রিয়াকশন করবো। দু তিন দিন আগে ট্রেলারটা রিলিজ করেছে, অফিসিয়াল ট্রেলার। এটা কপিল শর্মার একটা মুভি। এটা দেখুন, কপিল শর্মা বললেই কপিল শর্মা শো মুভি অটোমেটিক্যালি বেরিয়ে যায়, কারণ ওটাতেই ও সব মানে এটাই ওর অ্যাচিভমেন্ট, নামটাকে এবার নিজেকে এস্টাবলিশ অসাধারণভাবে করেছে। তো ওর এর আগেও বেশ দু তিনটে মুভি বেরিয়েছে, যেগুলো মেইনলি হ্যাঁ কমেডি, দুটোই কমেডি ছিল। এটা কমেডি না। ওকে, একটা ডেলিভারি বয়ের একটা ডেইলি লাইফ এর একটা ঘটনা। এখন অ্যাকচুয়ালি নিউজ এত ডেলিভারি বয়রা উঠছে, তো ভালো, ওদের লাইফটা নিয়ে একটা সিনেমা হওয়া উচিত। হ্যাঁ, ওদের কেমন লাইফ কাটে, ওরা নিজের ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য কিভাবে চায়, মেইনলি এটাই স্টোরিটা। তো এটা কিভাবে এরা প্রেজেন্ট করছে সেটা ট্রেলারে দেখা যাবে। আর এখানে মনে হয় সাহানা গোস্বামী আছে, আর নন্দিতা দাস। এটা ডাইরেক্টর নন্দিতা দাস ডাইরেক্টর করেছেন। আচ্ছা, নন্দিতা দাস। আর কাস্টে কপিল আর সাহানা গোস্বামী আছে। তিন ওনার যে ওয়াইফের রোলটা করেছে, প্রোডিউসারও আছে, মানে প্রোডিউস করেছে সমীর নায়ার, দীপক সেগাল আর নন্দিতা দাস। আর লিখেছিল নন্দিতা দাস আর সমীর পাটিল। जैसे रोज आप अपना जूता पॉलिश करते हैं, आज बहुत जल्दी आ गए, लगता है आज हमारा लकी डे है। सर, आपके साथ एक सेल्फी ले सकते हैं, हमको थोड़ा एक्स्ट्रा मिल जाता है। सर, आज 8 डिलीवरी कर रहे हैं, हमारा हाईएस्ट। आप तो कितने दिन से हमारे साथ सीरियल भी नहीं देख रहे हो। हमारे अगले सब तुम जो देख रही हो। पापा, ये सब्जी है कि फल? क्या मालूम, हम तो भी खाए हैं क्या। फैक्ट्री में 200 लोगों को संभाल लो, लेकिन ये हमारी जान लेगा। पर हम आपके लेंगे। अच्छा, 20 डब्बा का ऑर्डर है, एक्स्ट्रा मिलेगा? अरे बिल्कुल नहीं, एक का जितना 100 का उतना। आप और कुछ काम क्यों नहीं कर लेते हैं? खाना खिलाना तो पुण्य का काम होता है। अच्छा नहीं लगता तुमसे काम करवाना। आप थोड़ी ना करा रहे हैं, हम कर रहे हैं अपना मर्जी से। 100 रुपए का कप बस 30 पे ही आ रहा है। तुम ऑर्डर किए? अरे किसी और को दे दिया। 5 स्टार जरूर दे देना, ठीक है? दो 5 स्टार, हमारा तो गया ना 2 डिलीवरी का पैसा। वो मजदूर है इसीलिए मजबूर है, या फिर वो मजबूर है इसीलिए मजबूर है। आपकी रेटिंग न्यूनतम स्तर से नीचे क्यों गई है? आप समझ नहीं रहे हैं, हमारा रेटिंग एकदम से डाउन हो गया। आपको पता है आप कितने लकी हो? टाइम पे पैसा, आपकी मर्जी की शिफ्ट, पर आप लोगों की आदत ही बस कंप्लेन करनी है। आदत तो बस चुप रहने का है मैडम। নামটা দেখলে জুইগাটো সুইগি এর জোম্যাটো, নাইস। কেমন লাগলো? ভালো, একটু ট্রান্সে চলে গেছি, একটু ইমোশনাল একটা ফিল থাকবে মুভিটাতে বোঝা যাচ্ছে। আর এটা ফার্স্ট টাইম কপিল শর্মার একটা এরকম গ্রাউন্ডেড একটা ড্রামা রোল, খুব ভালো লাগলো। মানে ট্রেলারটা দেখে তো মনে হলো বেশ ভালো রোলটা করেছে, ক্যারেক্টারটা খুব ভালো লাগলো। কারণ কি, কপিল শর্মাকে হাসি মজা কখনো কখনো সিরিয়াস কথা বলে, কিন্তু এখানে খুব ভালো লাগলো ক্যারেক্টারটার সাথে। একটা টিভিতে একটা 5 মিনিট বা 2 মিনিটের একটা রোল করার, একটা সিনেমা করার মধ্যে ডিফারেন্স আছে না? ক্যারেক্টারটাকে যে ফুটিয়ে তুলেছে, বা ওর বডি ল্যাঙ্গুয়েজ একটু মোটা হয়ে গেছিল, ওটা খুব ভালো মতন, বা এটার জন্যই হয়তো হয়েছিল, ওটাকে খুব ভালো মতন রিলেট করা যাচ্ছে। আর মানে সারা আমরা খুব মানে খুব না হোক করি,
स्विगी जोमैटो অর্ডার, তো ওটাই মানে একটা করি আর 10টা করি, ওদের তো একটাই ব্যাপার ওটা। কিছু কিছু জিনিস হয়তো আমাদের সামনে থাকে, অনেক সময় দেখা হয় না, দেখা যায় না বা দেখতে চাই না আমরা, তো এই জিনিসগুলোকে খুব ভালো মতন হাইলাইট করেছে। মানে ওর জন্যই আরও বেশি একটুখানি মনে হলো যে এরকম মানুষদের আমরা প্রত্যেক দিন দেখছি, বাট ওদের লাইফটা কেমন হয়। তো এটা বেশ টপিকটা বেশ ভালো নেওয়া হয়েছে, ওদের লাইফটাকে দেখানো, যে মানে অনেক ঘটনা আমরা কোভিড এর সময় শুনেছি খুব খুব খুব। আর সত্যি কথা বলতে আমরা হয়তো বলি যে পুলিশ, নার্স, ডক্টরস, অবভিয়াসলি দে আর সেভিয়ার্স, মানে তারা যাদের জন্য আজকে আমরা তো বেঁচে আছি, বাট এই যে যারা ফ্রন্ট লাইনে ডেলিভারিজ করছে, সেটা সুইগি জোম্যাটো হোক, আমাজন হোক, মানে তাদের অবদানও কিছু কম না আমাদের লাইফে। অনেক ব্যাচেলার্স, অনেক ওল্ড এজ, অনেকে আছে মানে যারা হয়তো অনেক দিন এদের উপরে ডিপেন্ড করে বেঁচে ছিল এই টাইমটা, মানে আর ওরাও ফ্রন্ট লাইনেই কাজ করেছে, মানে যখনই যাই হয়ে যাক, কেন কি ওদের ইকোনমিক অবস্থা অত ভালো না যে অত প্রোটেকশন, মানে মাস্ক, নতুন নতুন মাস্ক প্রতিদিন আলাদা আলাদা কিছু ইউজ করবে ফ্যামিলি, হতো না ওগুলো সব সময়, তো একটা সেট দেওয়া হতো সবাই পেলো পেলো, না পেলো না পেলো, এইভাবে ওদেরকে ম্যানেজ করে চলতে হয়েছে, তাও ওরা ডেলিভারি করে গেছে শুধু ফ্যামিলিকে চালানোর জন্য। আর অনেকেই সেই সময় জব হারিয়েছে, যেহেতু ডেলিভারি মানে অর্ডারের সংখ্যা অনেকটা কমে গেছিল, সাধারণত যেরকম হয় তার থেকে অনেকটাই কমে গেছিল, মানে সেটা সেই টাকাও কম, অনেকে চাকরি মানে চাকরি চলে গেছে, তো এরকম অনেক ডেলিভারি বয়দেরই চাকরিও চলে গেছিল, তো সেই সময় মানে সেই সময়টা বেশ খারাপ গেছে। তো আমার মানে মনে হচ্ছে ওই সময়টাকেই ধরেই মানে প্যান্ডেমিক সময়ই লাইফটা কেমন ভাবে চেঞ্জ হয়েছে সেটাকে নিয়ে সিনেমাটাকে দেখানো হচ্ছে। যাই হোক, আমরা ওভারকাম করেছি প্যান্ডামিক, এটা অনেক বড় ব্যাপার, আমরা মানে দেখেছি জিনিসটাকে চোখের সামনে, এটা হয়তো আমাদের জেনারেশনের জন্য কিছু জায়গা ব্লেসড, আমরা অনেক কিছুর মূল্য এটার জন্য বুঝতে পেরেছি, শুধু মহামারী বইতে পড়েছি, আমরা আমাদের হয়তো মা বাবারা শুধু শুনেছে কখনো দেখেনি, বাট আমরা দেখেছি, দেখে সেটাকে ওভারকাম করে বেঁচে আছি, এগিয়ে চলছি, সেটা সত্যি অনেক বড় ব্যাপার। তো ছোটখাটো যেমন এই বাইকে অ্যাভোকাডো মনে হচ্ছিল ওটা বুঝতে পার, সেটা ব্যাপারটা সত্যি, মানে আমরা অনেক জিনিস ডেলিভারি করি, ওই আমার এটা দেখে অনেকটা মনে হলো যে নন্দিতা দাস লিখেছে বা ডাইরেক্ট করেছে, তো বাংলায় অনেকেই হয়তো জানেন রানার কবিতাটা, যে মানে পথ নির্জন, কত ভয় তবুও রানার ছোট, ওরকমই ব্যাপারটা এখন ডেলিভারি দেয়, ওদের কাছে অনেক দামি জিনিস থাকে, অনেক খাবার থাকে, বাট ওদের আলটিমেট ওই জায়গায় পৌঁছানোটাই ওদের উদ্দেশ্য, সেটাই। আর সব রকমই মানুষ সব জায়গাতেই আছে, এমন নয় যে মানে সব ডেলিভারি বয়দের সাথেই মানে খারাপ বিহেভিয়ার করা হয়, না সব ডেলিভারি বয়রাই যে ভালো বিহেভ করে সেটাও না, সেটাও না, সব জায়গায় সব রকম মানুষ আছে, কাস্টমারও কিছু আছে যারা খুব একটা ভালো বিহেভ করে না, মানুষ ভালো হয় খারাপ হয় সেটা কাস্টমার হোক আর ডেলিভারি বয় হোক, একদমই। তো সবাই যদি নিজের ইয়েটাকে মেইনটেইন করে রাখে, হিউম্যানিটিটাকে, তাহলে হয়তো আরো ভালো হবে। তো এটাই আশা করছি, ভালো সিনেমাটা হোক, আর একটা ভালো সিনেমা, একটা ভালো মেসেজ আমরা পাই, নন্দিতার থেকে তো একটা এক্সপেকটেশন ভালো আছে। আর সত্যি কথা বলতে যে এক্সপেকটেশন নিয়ে দেখা শুরু করেছিলাম, সেটা লাস্টে সেটা ফুলফিল হয়েছে, আশা করছি সিনেমাটা খুব ভালো হোক। 17 মার্চ রিলিজ করলে বুঝতে পারবো। আর ওটিটি করছে না, মনে হয় ওটিটিতে করছে না, থিয়েটারই যাচ্ছে, আচ্ছা, কোনো ওটিটি লিংক এখানে নেই, দেয়া নেই না, আচ্ছা, ইন সিনেমাস, তো থিয়েটারই। বেস্ট অফ লাক, সবাই খুব সাকসেস হোক, দেখা যাক কেমন হচ্ছে না হচ্ছে। আর আপনারা সাজেস্ট করবেন নেক্সট কোন ভিডিও রিঅ্যাকশন আপনারা দেখতে চান, আর এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন, যাতে আপনারা যখনই নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পাবেন। তাছাড়া আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক আর টুইটার অ্যাকাউন্টে আপনারা ফলো করতে পারেন, ওখানে আমরা কিছু পোস্ট দিচ্ছি, কখনো কখনো মেসেজ দিচ্ছি, আপনারা ইন্টারঅ্যাক্ট করতে পারেন, অথবা আমাদের এখানেও কমেন্টে লিখতে পারেন আপনারা কি দেখতে চান বা আপনাদের কেমন লাগলো বা আপনাদের নিজেদের ওপিনিয়ন আলাদা কিছু। আবার নেক্সট উইকে আপনাদের সাথে দেখা হবে, বাই বাই।